গোপনে রকেট উৎক্ষেপণ করলো আমেরিকা, আর তাতেই বায়ুমণ্ডলে তৈরি হলো বিশাল ছিদ্র। বায়ুমণ্ডলের উপরিস্থলে এই ছিদ্র তৈরি হয়েছে। এই ঘটনায় উদ্বিগ্ন মহাকাশ বিজ্ঞানীদের একাংশ। এর ফলে পৃথিবীর জীবকুলে কি প্রভাব পড়বে? কি বলছেন মহাকাশ বিজ্ঞানীরা, জানুন এই প্রতিবেদনে। পৃথিবীর চারিদিকে বলয়ের মতো আবৃত করে আছে একাধিক বায়ুমণ্ডল, আর এই বায়ুমণ্ডল সূর্য এবং অন্যান্য নক্ষত্র থেকে আগত অতিবেগুনি রশ্মি সহ একাধিক বিষাক্ত গ্যাস থেকে পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে। বায়ুমণ্ডলের ওই স্তর আয়নোস্ফিয়ার নামে পরিচিত। মহাকাশ গবেষকদের একাংশের কাছে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কোনো কিছুকে তোয়াক্কা না করেও মার্কিনী রকেট ওই স্তরে তৈরি করলো এক বিরাট গর্ত, যা নিয়ে রীতিমতো শঙ্কিত বিশ্ববিজ্ঞানীদের একাংশ। তবে অন্যান্য বিজ্ঞানীরা বলছেন এতে খুব বেশি কিছু প্রভাব পড়বে না পৃথিবীর ওপর। জানা যাচ্ছে আমেরিকার নিরাপত্তা বাহিনীর স্পেস ফোর্স গত 14 সেপ্টেম্বর ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে আলফা রকেট সমূহ উৎক্ষেপণ করে। সেই রকেটে স্পেস ফোর্সের ভিক্টাস নক্স স্যাটেলাইট রয়েছে, ল্যাটিন ভাষায় যার অর্থ রাত্রি বিজয়। আমেরিকার রাত্রি বিজয় হলো কি না জানা যায়নি, কিন্তু এর ফলে পৃথিবীতে নেমে আসতে পারে বড় বিপদ। আমেরিকা এই রকেট উৎক্ষেপণের কথা গোপন রাখার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। জানা যাচ্ছে আচমকা বিষয়টি জানতে পেরে হতবাক হয়েছেন অনেকেই। এই রকেট উৎক্ষেপণের কারণেই বায়ুমণ্ডলের উপরিস্থলে ছিদ্র তৈরি হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। 14 সেপ্টেম্বর স্থানীয় সময় রাত 10:28 ওই রকেট উৎক্ষেপণ করা হয়। বিষয়টি মোটামুটি গোপনই রেখেছিল আমেরিকা। কিন্তু রকেট উৎক্ষেপণের পর প্রচুর ধোঁয়া এবং রাতের আকাশ উজ্জ্বল হয়ে উঠতে দেখেই টনক নড়ে সকলের। মহাকাশ গবেষকরা যথেষ্ট শঙ্কিত এই বিষয় নিয়ে। প্রায় 1600 কিলোমিটার দূর থেকেও ওই রকেটটি দৃশ্যমান ছিল বলে জানা গিয়েছে। কিন্তু রকেটটি নজরের বাইরে চলে যাওয়ার পরও দীর্ঘাকার ঈষৎ রক্তিম আভা চোখে পড়ে রাতের আকাশে, ফলে এর ব্যাপক প্রভাব হয়তো পড়তে চলেছে পৃথিবীর জীবকুলের ওপর। পৃথিবী থেকে বেরিয়ে যাওয়ার সময় রকেটটি যে বায়ুমণ্ডলে ছিদ্র তৈরি করেছে, ওই রক্তিম আভায় তার চিহ্ন বলে দাবি মহাকাশ বিশেষজ্ঞদের একাংশের। তারা জানিয়েছেন বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে ছিদ্র তৈরি করেছে আমেরিকার রকেট। পৃথিবীর বায়ুমণ্ডলের যে অংশে গ্যাস আয়নিত হয় সেই অংশকেই বলা হয় আয়নোস্ফিয়ার। ভূপৃষ্ঠের 80 থেকে 645 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সেটি। তবে একদল বিশেষ বিশেষজ্ঞ মনে করেন এর ফলে ব্যাপক কোনো প্রভাব পড়বে না, এভাবেই মেরু যদি তৈরি হয়। প্রকৃতি নিজস্ব উপাদান দিয়ে ওই বিষাক্ত গ্যাস নিচে আসার আগেই নষ্ট করে দেবে, তাই অযথা শঙ্কিত না হতে বলছেন তারা। কিন্তু প্রশ্ন উঠেছে, আমেরিকা কেন বিষয়টি গোপন রাখতে চেয়েছিল? ব্যুরো রিপোর্ট, ইসমকালীন। এই টাইটানের সানগ্লাস আছে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে। স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল, কুঠিবাড়ি, বনগাঁ, মণ্ডলপাড়া, চাঁদপাড়া, যশোর রোড, উত্তর 24 পরগনা।